যেহেতু কোনো নতুন আপডেটেড টপিক নেই এবং বসুন্ধরা কিংসের ম্যাচটা এখনও অনেক দিন পরে, তাই শুধু শুধু বসুন্ধরা কিংসকে নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, কদিন পরেই ওটা করব, তাই জন্য আজকে আলোচনা করব জুয়ান ফেরান্ডোকে নিয়ে। জুয়ান ফেরান্ডো কোথায় কিভাবে আস্তে আস্তে কোচ হয়ে উঠলেন, তার জীবনের ব্যাপারটা কী, মানে জীবনের কাহিনীটা কী আছে, তার কোচিং কেরিয়ার কী আছে ইত্যাদি সব কিছু নিয়েই আজকে আলোচনাটা করব। তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক। জুয়ান ফেরান্ডোর আসল নাম হচ্ছে বা পুরো নাম হচ্ছে জুয়ান ফেরান্ডো ফেনন। উনি জন্মগ্রহণ করেন 1981 সালে বার্সিলোনায় স্পেনে, মানে স্পেনের শহর বার্সিলোনাতে উনি জন্মগ্রহণ করেন। ওনার হাইট হচ্ছে 6'2", এটা হলো ওনার বেসিক ইনফরমেশান ওনার সম্পর্কে। জীবনের শুরুর দিকে জুয়ান ফেরান্ডো কিন্তু আর 5টা ফুটবল প্লেয়ারের মতোই তার কেরিয়ার শুরু করে এবং স্বপ্ন নিয়ে যে সে একজন ফুটবলার হবে, কিন্তু বিভিন্ন চোট এবং নানা রকম চোটজনিত কারণে একটার পর একটা তার চোট হয় এবং চোট সেরে যাওয়ার পর আবার চোট লাগে, যার ফলে সে পুরোপুরি পুরো দমে বলা চলে ফুটবলটা খেলতে পারছিল না। সেই জন্য মাত্র 18 বছর বয়সে সে ডিসিশন নেয় যে সে ফুটবল খেলা ছেড়ে চলে আসবে ফুটবল কোচিংয়ে, কারণ তার শরীর তার ফুটবলার হিসেবে যে কেরিয়ার তাকে সাপোর্ট দিচ্ছিল না, সেই জন্য সে ডিসাইড করে যে সে ফুটবল কোচ হবে। এবং আরসিডি এসপেনিয়াল, আপনারা যারা লা লিগা দেখেন তারা জানবেন এসপেনিয়াল বলে একজন একটা ক্লাব আছে, সেই ক্লাবেরই যে টেকনিক্যাল একাডেমি আছে সেখান থেকে আরসিডি এসপেনিয়াল থেকে সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফুটবল নিয়ে। এই ফুটবল নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর জুয়ান ফেরান্ডো ওই ক্লাবেরই ক্যাম্পাসে একজন কোয়ার্ডিনেটর হিসেবে যোগদান করেন। তিনি কী ছিলেন, মেনলি টেকনিক্যাল ফিটনেস ও ট্যাকটিক্স কোয়ার্ডিনেটর ছিলেন। এরপর তিনি একটা প্র্যাকটিসিয়াম করেন বার্সিলোনা থেকে, বার্সিলোনা ক্লাব থেকে। এই প্র্যাকটিসিয়াম ব্যাপারটা কি আপনাদের বলি, প্র্যাকটিসিয়াম ব্যাপারটা হচ্ছে আমাদের যেমন প্র্যাকটিক্যাল থাকে, থিওরি কোর্স প্র্যাকটিক্যাল, তো উনি থিওরি কোর্সটা করেছিলেন আরসিডি এসপেনিয়াল থেকে। তারপরে তার প্র্যাকটিক্যাল যে এক্সপেরিমেন্ট তিনি যেটা শিখলেন সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করার জন্য তিনি বার্সিলোনা একাডেমিতে যোগ দেন এবং সেখানে তিনি তার প্র্যাকটিক্যাল যে পার্টটা সেটা কমপ্লিট করেন বার্সিলোনা একাডেমি থেকে। এরপর পরপর বছর স্পেনের কিছু জুনিয়ার সেকশন, মানে বড় বড় ক্লাবের যে জুনিয়ার টিমগুলো রয়েছে, যেমন আমাদের মোহনবাগানের জুনিয়ার টিমের কোচ ছিলেন বাস্তব রায়, সেরকম উনি জুনিয়ার টিমের কয়েকটা ক্লাবে কোচিং করান এবং প্রথম 2 বছর তিনি এই সব ক্লাবের 2-3 বছর ক্লাবের কোচিংয়েই কাটান এবং ছোটো ছোটো ক্লাবকে কোচিং করিয়ে ধীরে ধীরে কোচিং দক্ষতা অর্জন করতে শুরু করেন। এরপর চলে আসে 2012-13 সিজন, এখানে তিনি মালাগা, যারা লা লিগা দেখেন তারা আবার জানবেন যে মালাগা একটা লা লিগার ভালো টিম, তো সেই মালাগা টিমের তিনি কোচিং স্টাফের মধ্যে সিলেক্টেড হন এবং তিনি তাকে মালাগা টিমের যে জুনিয়র ডিপার্টমেন্ট তার দায়িত্ব তাকে দেওয়া হয়। এরপর 2013 সালের মাঝামাঝি জুন মাস নাগাদ তিনি চলে যান মলডোভার, মানে যে ন্যাশনাল লিগগুলো রয়েছে মলডোভার ন্যাশনাল লিগের একটা ক্লাবে, সেখানে তিনি অ্যাজ এ কোচ অ্যাপয়েন্টেড হন ন্যাশনাল লিগের চ্যাম্পিয়ন ক্লাব সেরিফ টিরাসপোল ক্লাবটিতে, এবং সেই ক্লাবটিতে তিনি প্রথমে জয়েন করেন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ। কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হওয়ার কিছুদিন পরে তাকে অ্যাপয়েন্ট করা হয় হেড কোচ হিসেবে এবং তিনি মলডোভান সুপার কাপ চ্যাম্পিয়ন হন এবং তারপরে তার সিনিয়র কোচ হিসেবে যাত্রা এখানেই শুরু হয়ে যায়। শুধু তাই নয়, মলডোভান এই ক্লাবটাকে তিনি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের 3rd round পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন, যেটা ওদের ইতিহাসে প্রথমবার ঘটনাটা ঘটেছিল যে ওদের কোনো ক্লাব যে ওই ক্লাবটি আর কি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের 3rd division মানে কোয়ালিফায়ারের 3rd round পর্যন্ত পৌঁছেছিল, এটা ওদের ইতিহাসে একটা বিশাল বড় ঘটনা এবং তার পেছনে ছিল জুয়ান ফেরান্ডো। এরপর তিনি এই সেরিফ ক্লাবকে নিয়েই ইউরোপা লিগ খেলান। যারা একটু ইউরোপের লিগগুলোর খবর জানেন তারা জানবেন যে আমাদের যেমন চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে, এশিয়ান এফসি চ্যাম্পিয়ন্স লিগ, তারপরে এএফসি কাপ রয়েছে, সেরকম ওখানে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ আছে, তারপরেরটা হচ্ছে ইউরোপা লিগ। এবং ফেরান্ডো এই ক্লাবটাকে কিন্তু তাদের ইতিহাসে দ্বিতীয়বারের জন্য আবার ইউরোপা লিগে কোয়ালিফাই করান এবং সেখানে লিগ খেলেন, কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য তাদের সংগ্রহ ছিল মাত্র 6 পয়েন্ট, কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য দরকার ছিল আরও 2 পয়েন্টে, সেই 2 পয়েন্ট ফেরান্ডোর টিম অর্জন করতে পারেনি, তাই তারা ইউরোপা লিগ থেকে ছিটকে যায়। এবং এই লিগ থেকে ছিটকে যাওয়ার একদিন পরেই ফেরান্ডোকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয় কোচের পদ থেকে, কারণ তিনি সেই টিমটাকে ইউরোপা লিগের পরের রাউন্ডে নিয়ে যেতে পারেননি, এই কারণের জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়।
ঘটনাটি খুব অবাক করা ঘটনা যে ফেরান্ডো তাদের টিমকে প্রথমবারের জন্য ইউফা চ্যাম্পিয়ন্স লিগের থার্ড রাউন্ডে নিয়ে গেছিল, ইউরোপা লিগের মতো লিগে তাদেরকে খেলিয়েছে, সেই কোচকে তারা যেহেতু পারফরমেন্স দিতে পারলো না বা সেকেন্ড রাউন্ডে নিয়ে যেতে পারলো না, তাই প্রফেশনাল হিসেবে তাকে সরিয়ে দেওয়া হল। এরপর ফেরান্ডো চলে যায় অন্য দেশে বা গ্রিসে। তিনি গ্রিসে গিয়ে ওখানকার সুপার লিগের ক্লাব এরগোটেরিসের দায়িত্ব নেন এবং সেখানে পরপর দুটো ম্যাচ হেরে যাওয়ার জন্য তাকে সেখান থেকে কোচের পদ থেকে ছাঁটাই করে দেওয়া হয়। ফেরান্ডো মনের দুঃখে আবার স্পেনে ফিরে আসেন। সালটা তখন 2015, এই সালটা বোধহয় ফেরান্ডোর সব থেকে খারাপ গেছিল। ফিরে আসার পর কালচারাল লিওনেসা বলে একটি টিমের দায়িত্ব তিনি পান এবং সেই টিমটা তাদের লিগে স্পেনেই সেভেন্থ পজিশনে শেষ করেন এবং ন্যাচারালি ফেরান্ডোর চাকরি ওখান থেকেও চলে যায়। এরপর 2017 সালে আরেকটি ক্লাবের দায়িত্ব নেন তিনি, তাদেরকে মানে তারা পেছন দিকে ছিল কিন্তু ফেরান্ডো দায়িত্ব নেওয়ার পর তারা রেলিগেট করে যায়, মানে রেলিগেশন খেয়ে পরের লিগে নেমে যায়। কিন্তু তারাও তারপরে ফেরান্ডোকে ছাড়িয়ে দেয়নি, ফেরান্ডোর সঙ্গে তাদের আলোচনা হয় কিন্তু তাদের ভবিষ্যৎ প্ল্যানিং যেটা ছিল স্পোর্টস নিয়ে তারা কীভাবে ভাবনা চিন্তা করছে সেটার সঙ্গে ফেরান্ডোর চিন্তাধারা মেলে না। তাই 2017 সালে ফেরান্ডো সেখান থেকেও পদত্যাগ করে বা তার রেজিগনেশন দিয়ে দেয় সেই ক্লাবটাকে। এরপরে ফেরান্ডোর আবার ভালো সময় শুরু হতে থাকে গ্রিকের একটা নতুন ক্লাব, মানে গ্রিসের নতুন ক্লাব, গ্রিক ক্লাব ভোলোস। তারা জাস্ট টুর্নামেন্টে, যেমন ধরুন আপনারা এখানে দেখছেন ইন্টার কাশি বা এরকম আই লিগে দু তিনজন টিম চান্স পেল বা নতুন টিম হিসেবে রেজিস্টার করলো, এরকম একটা নতুন টিমের দায়িত্ব দেওয়া হয় ফেরান্ডোকে। ফেরান্ডো তাকে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন দুটোতে চ্যাম্পিয়ন করে ফার্স্ট ডিভিশনে তুলে দেয় পরপর দুবছরের মধ্যে, যেটা একটা বিশাল বড় কৃতিত্ব। আপনারা ভেবে দেখুন, একটা ক্লাব শুরু করছে প্রথমে সেকেন্ড ডিভিশন লিগ থেকে, এক বছরের মধ্যে চ্যাম্পিয়ন হয় ফার্স্ট ডিভিশন লিগ, ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন লিগ, মানে ফার্স্ট ডিভিশন বা আমাদের আই লিগ চ্যাম্পিয়ন হয়, পরের বছরই আইএসএল খেলছে, মানে এই লেভেলের সাকসেস দিয়েছিল জুয়ান ফেরান্ডো ওই সময়টায়। কিন্তু ফেরান্ডোর ভাগ্য সেখানেও খারাপ ছিল। এক অদ্ভুত চোখের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় ফেরান্ডোর, যার ফলে তিনি প্রায় অন্ধ হয়ে যেতে বসেন। সেই জন্য তিনি বাধ্য হন ওই ক্লাব ছেড়ে চিকিৎসার জন্য আবার স্পেনে ফিরে আসতে। এরপর আসে 2020 সাল, যখন আমরা প্রথম ভারতবর্ষে জুয়ান ফেরান্ডোকে দেখতে পারি গোয়ার কোচ হিসেবে। এই দীর্ঘ চিকিৎসা এবং ব্রেকের পর জুয়ান ফেরান্ডো যোগ দেয় আমাদের গোয়া দলে। তারপরে আপনারা তো জানেন প্রথম বছর এসেই ডুরান কাপ চ্যাম্পিয়ন হয় ফেরান্ডো এবং গোয়াকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থেকে ড্র করে পয়েন্ট এনে ভারতের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচ থেকে পয়েন্ট আনার কৃতিত্ব কিন্তু ফেরান্ডোরই। এবং যদি ভারতবর্ষের চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস লেখা থাকে, ভারতের ক্লাব ইতিহাস, তাহলে কিন্তু ফেরান্ডোর নাম সবার প্রথমে থাকবে। তিনি প্রথম ব্যক্তি যিনি ভারতীয় কোনো ক্লাবকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্ট থেকে এক পয়েন্ট বা কিছু পয়েন্ট নিয়ে ফিরেছিলেন। এটা ফেরান্ডোর একটা বিশাল বড় কৃতিত্ব ভারতের ইতিহাসে। এরপরের ইতিহাসটা আমাদের সকলেরই জানা। তারপর তিনি মোহনবাগানে আসেন এবং কী কী হয়েছে বা হতে চলেছে, এখনও হচ্ছে, সবই আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই পুরো ঘটনাটা থেকে বা তার পুরো কাহিনীটা শুনে এটা বোঝা যাচ্ছে যে জুয়ান ফেরান্ডোর জীবনে কিন্তু সাকসেস এবং ফেলিওর দুটোই তিনি দেখেছেন, এবং তিনি বিশাল বিশাল সাকসেস দেখেছেন এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেলিওর দেখেছেন। তাই বলা চলে এই লোহাটা কিন্তু রোদ জলে ঘষে তৈরি হওয়া বা পিটিয়ে তৈরি করা একটা লোহা, ফলে ফেরান্ডোর এক্সপিরিয়েন্স যেরকম আছে এবং তিনি যে সমস্ত সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, তিনি একজন টাফ কোচ এবং তাকে সেই জন্যই তার রেজাল্টটা আমরা এখন দেখতে পাচ্ছি। অনেকেই আমাকে কমেন্টে বলেন যে আমাদের কিন্তু ফেরান্ডোর থেকে অনেক অভিজ্ঞ কোচ দরকার। যদি ফেরান্ডোর এই পুরো কাহিনীটা শোনেন বা পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন ফেরান্ডোর কিন্তু অভিজ্ঞতার অভাব নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার শরীর তাকে ভুগিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সে ফুটবলার হিসেবেও হোক বা কোচ হিসেবেই হোক। তাই তার শরীর ঠিক যদি থাকে তাহলে তার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। ওনার বয়স কম হওয়ার জন্য উনি প্লেয়ারদের সঙ্গে খুব সহজে বন্ধুর মতো মিশতে পারেন, যে একটা এজ গ্যাপ বা একটা জেনারেশন গ্যাপের ব্যাপার থাকে। আজকে হাবাসের সঙ্গে বলুন বা মনালো মার্কেজের সঙ্গে বলুন, প্লেয়ারদের একটা সিনিয়র জুনিয়র যে ব্যাপারটা থাকে, উনি স্যার, উনি ওনার সামনে এই বলবো না করবো না, এই ব্যাপারটা কিন্তু ফেরান্ডোর ক্ষেত্রে থাকে না। একদম বন্ধুর মতো আলোচনা করে ফেরান্ডো মিশে যায় বাকি টিমমেটদের সঙ্গে বা টিমের প্লেয়ারদের সঙ্গে। এটা প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় ব্যাপার, এটা কিন্তু পয়সা দিয়ে পাওয়া যাবে না। কারণ অভিজ্ঞতা সম্পন্ন কোচ হলে তার বয়স কম হবে, এরকম দুটো কম্বিনেশান একসাথে পাওয়াটা কিন্তু খুব মুশকিল।
তো সেই জন্যই ফেরান্ডো আমাদের কাছে যথেষ্ট একটা ভালো কোচ এবং যথেষ্ট উপকারী কোচ। এখনও পর্যন্ত তিনি রেজাল্ট দিয়ে যাচ্ছেন, আশা করি তিনি আরও ভালো কিছু করে দেখাবেন, এই আশাই আমরা রাখব। এবং ফেরান্ডোর ওপর আমাদের এখন সকলেরই প্রায় ভরসা আছে, যারা যারা এখনও ভরসা করতে পারছেন না প্লিজ ভরসা রাখুন, ফেরান্ডোর মধ্যে কোয়ালিটি আছে। পুরোটা দেখলে, এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন উনি কীরকম সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছেন, কী কী সাকসেস পেয়েছেন, এবং আশা করা যায় যে উনি আমাদেরকেও এরকম কিছু সাকসেস এনে আমাদের টিমকেও একটা বিশাল জায়গায় পৌঁছে দিতে পারবেন। এই ভরসা রেখেই এই ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয় মোহনবাগান।